দুর্গা পুজো হলো, সেই উপলক্ষে আজকে আমরা গঙ্গা আরতি করব। আমরা যতজন পুরেছিলাম সবাই মিলে গঙ্গাকে আরতি করব। প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না বা মাসেও সম্ভব হচ্ছে না, কিন্তু বছরে এই একটা দিন আমরা যে যেখানে থাকি না কেন অন্তত পক্ষে 10 থেকে 12 জন কিংবা তারও বেশি পুরোহিতবর্গ এসে আমরা এখানে গঙ্গাকে মা গঙ্গাকে আমরা আরতি করব, আমরা আরাধনা করবো, সকালবেলায় পুজো করবো। এই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে কারা কারা উদ্যোক্তা আছে? এই এই অনুষ্ঠানে এখানে আমাদের সাগনিকের মালিক উনি উদ্যোক্তা রয়েছেন, শাহনগরবাসীদের উদ্যোক্তা রয়েছেন, তথা গোটা লালবাগ ভক্তবৃন্দদের সবাই উদ্যোগ নিয়েছেন। সবাই এই অনুষ্ঠান সম্বন্ধে পরে ভবিষ্যতের কি চিন্তা ভাবনা আছে? পরবর্তীকালে চিন্তা ভাবনা যদি রয়েছে যে যাতে আরো এইটা আরো যাতে বড় হয়, আমরা লালবাগ থেকে 70 থেকে 75 জন পুরোহিত যেন এসে একসঙ্গে একভাবে এই গঙ্গার তীরে দাঁড়িয়ে যেন আরতি করতে পারি, এই রকম একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে। তো এটা তখনই সম্ভব হবে যদি সমস্ত মানুষজনের একাগ্রতা এবং সমস্ত মানুষজন যেন এখানে এসে আমাদের উৎসাহ দেয়। এই ভবিষ্যতে কি মনে হচ্ছে আরো ভক্তজন বাড়বে? হ্যাঁ, ভবিষ্যতে আরো ভক্তজন বাড়বে। আপনার নাম? আপনার নাম? আমার নাম অলোক চক্রবর্তী। অলোক চক্রবর্তী, সকালবেলায় ভোরবেলায় পুজো হয়েছে, এখন আরতি হলো এবং প্রসাদ বিতরণ করা হলো।
এটা কার উদ্যোগে হচ্ছে? এটা কার উদ্যোগে হচ্ছে? এটা হোটেল সাকনিকের উদ্যোগে। এটা এই অনুষ্ঠানটার ব্যাপারে পরবর্তী কি উদ্যোগ আছে? প্রত্যেকবার আরো লোক সংখ্যা বাড়ছে, আরো আমরা বেশি লোককে প্রসাদ বিতরণ করার চেষ্টা করছি। বিভিন্ন অতিথি আসে, যেমন চেয়ারম্যান এসেছিল, এরকম অনেক অনেক বিশিষ্ট লোক এখানে আসে। মানে আমাদের এই লালবাগ মুর্শিদাবাদ জেলার মধ্যে এখানে এইরকম পুজো খুব কমই হয়। আমরা চাইছি এই গঙ্গা পুজোটাকে যাতে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এবং খুব ভালোভাবে যাতে হয় তার ব্যবস্থা করা। আজকে এই অনুষ্ঠানে বিশেষ উদ্যোক্তারা কারা কারা ছিলেন? অনুষ্ঠানে সাকলিকের হোটেলের প্লাস আমাদের কিছু কিছু যারা আমাদেরকে খুব হেল্প করেন, যেমন তারা আছেন, যেমন গোপীনাথ আগ্রা আছে, তারপরে এখানে আপনাদের বয়স্ক কিছু লোক আছে, তারা আমাদেরকে হেল্প করে, সহযোগিতা করে।